আগুনের ভয়ঙ্করতা থেকে মানুষ কিভাবে নিজেকে বাঁচাতে পারবে সেই বিষয়টি আরও বেশি করে বুঝিয়ে দেওয়ার জন্য এবার দমকল বিভাগ এবং বিধাননগরের নবদিগন্ত কর্তৃপক্ষের তরফ থেকে আয়োজন করা হয়েছিল একটি সচেতনতা শিবির। সেই শিবিরটি বিধাননগরে এদিন আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের দমকলের ডিজি জগমোহন, রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস, নবদিগন্ত কর্তৃপক্ষের চেয়ারম্যান দেবাশিস সেন এবং নবদিগন্ত এলাকার বোর্ড মেম্বার তথা নবদিগন্তর স্টেক হোল্ডার অ্যাসোসিয়েশনের সহসভাপতি কল্যাণ কর। এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে বেশ কিছু ডেমনস্ট্রেশন দেখানো হয় স্টেক হোল্ডার অ্যাসোসিয়েশনের বিভিন্ন সদস্যদের। তাদের মধ্যে আরও কীভাবে সচেতনতা বাড়িয়ে তোলা যায় সেই নিয়েও চেষ্টা করা হয় এদিন। সম্প্রতি বিধাননগরের শিল্প তালুকে এসডিএফ বিল্ডিংয়ে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল এবং সেই অগ্নিকাণ্ডের পরে নবদিগন্ত কর্তৃপক্ষের তরফ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। যে তদন্ত কমিটি তাদের রিপোর্টে জানিয়েছে যে এসডিএফের মতো সরকারি যেসব বিল্ডিংগুলি বিধাননগরের শিল্প তালুকে অবস্থিত সেখানে বেশ কিছু প্ল্যানে পরিবর্তন করে ম্যাজেনাইন ফ্লোর তৈরি করা হচ্ছে, যে কারণে একেবারেই দমকল বিভাগের কর্মীদের বিশেষ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই সমস্যা থেকে বাঁচার জন্য এবার আবেদন করা হলো নবদিগন্ত কর্তৃপক্ষের তরফ থেকে। তার সঙ্গেই নবদিগন্ত এলাকায় যেভাবে রাস্তা দখল করে হকাররা বিভিন্ন রকম প্লাস্টিক দিয়ে রাস্তা ঢেকে দিচ্ছে তার বিরুদ্ধে চরম প্রতিবাদ করেন রাজ্যের মন্ত্রী সুজিত বোস। তিনি জানিয়ে দেন হকিংয়ের বিরুদ্ধে রাজ্য সরকার কখনোই নয়, প্রয়োজনে তাদেরকে আলাদা করে ঘর করে দিতে রাজ্য সরকার ইচ্ছুক, কিন্তু তাই বলে রাস্তা দখল করে হকিং এবং প্রয়োজনে তাদের যে প্লাস্টিক তারা ব্যবহার করে তার দৌলতে দমকল কর্মীদের যে সমস্যা তা মেনে নিতে রাজি নয় রাজ্য সরকার। ব্যবসাও যারা করেন তারা অনেক সময় আমি দেখেছি হকিং করাটাকে আমরা কোনো রকম আমরা বলি সেটাকে অপরাধ না, কিন্তু হকিং এর নাম করে যারা জোর জবর দখল করে রাস্তা বন্ধ করে দিচ্ছে, চেয়ার টেবিল কেটে রাস্তা দিয়ে ঢুকে দিচ্ছে না, প্লাস্টিক টানাচ্ছে, সিলিন্ডার এগুলোকে আমরা অ্যালাউ করি। শিল্প তালুক এলাকার ব্যবসায়ীরা আরও কী কী রকমভাবে আগুন থেকে তাদের অফিসকে বাঁচাতে পারে সেই বিষয়টি বর্ণনা করলেন রাজ্যের অন্যতম এসিএস দেবাশিস সেন। বিল্ডিংয়ের এই আগুনটা লাগার সময় আমাদের এখানে একটা তদন্ত কমিটি করা হয়েছে, চিফ ইঞ্জিনিয়ারকে দিয়ে করানো হয়েছে। যদিও তার রিপোর্টটা আমরা দিতে পারি না, কিন্তু এটা স্পষ্ট যে অনেক জায়গায় দেখা যাচ্ছে যারা এসডিএফ বিল্ডিংয়ে ভাড়া নিয়ে থাকেন তারা একটা করে মেজানাইন ফ্লোর করছে যাতে করে আরও বেশি মানুষকে ওখানে কাজ করানো যায় একই ভাড়া দিয়ে। এই জিনিসটা কিন্তু বিল্ডিং প্ল্যানের বিরোধী। আমরা যারা যারা এটা করছেন তাদের নজরে ইতিমধ্যেই নবদিগন্ত টাউনশিপ অথরিটি থেকে আনিয়েছি, তাদেরকে জানিয়েছি, তাদেরকে ওয়ার্নিংও দেওয়া হয়েছে এবং আমরা আজকে সভা করে সবাইকে জানিয়ে দিলাম দুটি বিশেষ অগ্নির ব্যাপারে সেক্টর ফাইভ কিন্তু আছে, প্রবলেম আছে। কি প্রবলেম? একটা হচ্ছে যে সার্ভারদের সবসময় ঠান্ডা করে রাখতে হয়, কম্পিউটার চালাতে গেলে ঠান্ডা করে রাখতে হয়, কিন্তু অনেকেই একটি এসি চালাচ্ছেন, বাড়তি এসি চালাচ্ছেন না, তার ফলে কি হচ্ছে বেশি গরম হয়ে যাচ্ছে, শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। আমরা বলছি বাড়তি এসি রাখা দরকার সার্ভার করে, আর বলছি অবৈধ মেজানাইন ফ্লোর যদি কেউ করে থাকে অবিলম্বে ব্যবস্থা করুন, এটা কিন্তু করা যাবে না। এবং এছাড়াও আমাদের যেভাবে ট্রাফিক বেড়ে চলেছে এবং রাস্তাও খুব চওড়া নয়, সেই জন্য আমরা দমকল বিভাগকে এবং মাননীয় দমকল মন্ত্রী শ্রী সুজিত বসুকে আমরা অনুরোধ করেছিলাম, খুব অত্যাধুনিক ফায়ার ব্রিগেডে এখন যে মোটর সাইকেল হচ্ছে রয়্যাল এনফিল্ডের আমরা দেখলাম একটা ডেমনস্ট্রেশনও হলো, তার সংখ্যা যদি একটু বাড়ানো যায়। মন্ত্রী মশাই সঙ্গে সঙ্গে রাজি হয়েছে এবং সেক্টর ফাইভ দমকল কেন্দ্রে সেখানে যেখানে ছটা স্যাংশন ছিল আগে উনি সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছেন ওটা দশটা করে দেওয়া হবে। সুতরাং এটা খুব এফেক্টিভভাবে সেক্টর ফাইভে দু ধরনের, একটা খুব উঁচু তার জন্য মডেল ফায়ার ব্রিগেড নিউ টাউনে হচ্ছে এবং সরু রাস্তায় দ্রুত পৌঁছে যাওয়া
তার জন্য মোটরসাইকেল বাহিনী একদিকে ফোম আরেকদিকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে র্যাপিড অ্যাকশন ফোর্স ফায়ার ব্রিগেডও শুরু হয়ে গেল। শুধু রাজ্যের পক্ষ থেকেই নয়, শিল্প তালুকের সমস্ত ব্যবসায়ীর মধ্যে এই ধরনের ওয়ার্কশপ করে আরও বেশি রকমভাবে আগুন নিয়ে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হবে, এমন বার্তাই দিলেন কল্যাণকর। কিন্তু আমরা অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শিখলাম, এবং এখন আমাদের ভীষণ দরকার হচ্ছে যেটা আমরা জানতে পারলাম সেটা আমাদের বাকি মেম্বারদের সবাই মধ্যে ছড়িয়ে দেওয়া। সেক্টর ফাইভে যেটা 430 একর, সেখানে 1.5 লক্ষ ছেলে মেয়ে প্রত্যেক দিন আসে এবং প্রায় 3000 গাড়ি ঢুকে। এই যে এত লোক যাতায়াত করে, এত লাইভলিহুড, এত উঁচু উঁচু বিল্ডিং আছে ওখানে, হাই রাইজ বিল্ডিং প্রচুর, এক একটা ফ্লোরে 300-500 ছেলে মেয়ে চাকরি করে, এদের অ্যাওয়ারনেসটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কয়েকটা জিনিস দেখে আজ আশ্বস্ত হলাম। একটা হচ্ছে আমাদের এই মুহূর্তে ফায়ার ব্রিগেডের হাতে যে উঁচু মইটা আছে, ল্যাডারটা আছে, সেটা 20 তলা অবধি উঠতে পারে। সো এটা একটা বিরাট শান্তির বিষয়, যে কারণে রিসেন্টলি যে SDF বিল্ডিং আগুনটা লেগেছিল সেটা যেভাবে মোকাবিলা করেছে খুব স্মার্টলি, এটা একটা শান্তির ব্যাপার। কিন্তু এর বাইরে আমাদের নিজস্ব অনেক অ্যাওয়ারনেসের ব্যাপার আছে। এই যেমন যেটা আমি আজ জানতে পারলাম, অনেকে মেজালাইন ফ্লো করছে, তারপরে অনেকে ওই সিগারেট খেয়ে যন্ত্রগত খেলছে, এসিগুলোকে রেস্ট দেওয়া, যেটা না করে আমরা 24 ঘন্টা এসি চালিয়ে যাচ্ছি। ছোট ছোট কোনো আমাদের ভেতরে যেসব রাস্তা আছে, অনেক রাস্তা অনেকটা ইনক্রোস্ট হয়ে গেছে, সেখানে যদি আমাদের দমকলে গাড়ি ঢুকতে না পারে সেটা একটা বড় সমস্যা হতে পারে। যে কুকিংগুলো হচ্ছে, কুকিংগুলো ক্যান লিড টু ট্রেমেন্ডাস হ্যাজার্ডস অ্যান্ড অ্যাক্সিডেন্ট, সেইখানে একটা ব্যাপার আছে, সেইগুলো যদি আমরা কোনোভাবে কন্ট্রোল করতে পারি। ওভারঅল প্রত্যেকটা কোম্পানি সবার মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, কারণ এটা আমাদের কর্মস্থল, আমরা যদি ভালোভাবে নিশ্চিন্তে কাজ করতে পারি সেটা রাখার দায়িত্ব আমাদের। সরকারের তরফ থেকে যে সাপোর্ট ওনারা দেবেন বলেছেন সেটা দ্যাটস এক্সেলেন্ট। নবদিগন্ত কর্তৃপক্ষ এবং ফায়ার ব্রিগেডের সঙ্গে যদি আমরা জয়েন্টলি কিছু করতে পারি, আমাদের মেম্বারদের অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি, তাহলে সেক্টর ফাইভের জন্য সেটা খুব ভালো। বিপদটা যদি গা ঘটে তার জন্য যা করার করতে হবে, আমরা এক্সিকিউটিভ কমিটির তরফ থেকে সমস্ত কোম্পানিগুলোকে অ্যাপ্রোচ করবো, এবং এরকম যেরকম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হলো আমরা সিমিলার একটা আমাদের ওখানকার কোম্পানিগুলোর জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবো। সেখানে আমি নবদিগন্তকে এবং ফায়ার ব্রিগেডকে আমন্ত্রণ জানাবো, ওনারা যদি এসে ডেমনস্ট্রেটগুলো করতে পারেন, যে প্রেজেন্টেশনটা দেখালেন তাতে অনেক ছোট ছোট জিনিস যেগুলো আমরা শিখলাম, এই যে ইভ্যাকুয়েশনের সময় দরজা বাইরে থেকে খোলা দরকার, ভেতর থেকে খুললে যে স্ট্যাম্পিড হতে পারে, এটা খুব কমন সেন্সের ব্যাপার, কিন্তু আমার মনে হয় না আমরা অনেক কিছুটা জানি। এটা একটা সিম্পল জিনিস আমাদের করা দরকার। ফায়ার এক্সিটের দরজা এবং এন্ট্রেন্স দরজা এক জায়গায় না থাকে, আলাদা জায়গায় থাকে, এটাও আমাদের জানা দরকার। এরকম অনেক ছোট ছোট জিনিস আমরা জানতে পারলাম যেটা আমার মনে হয় সবার জানা দরকার। মেনটেনটা আমাদের করা উচিত নিজেদের স্বার্থে, কিন্তু অনেক সময় আমরা সেটা ভুলে যাই, নিজেদের ভালোটা আমরা মনে রাখতে পারি না। সেই জন্য যে অডিটের প্রপোজালটা দেওয়া হয়েছে এটা অত্যন্ত ভালো। যদি রেগুলার অডিট করা হয় তাহলে আমরা আমাদের মানে ভুলে গেলেও আমরা অডিটের খাতিরে মানে উইল এনশিওর যে আমরা যেন ঠিকঠাক করে করি।